মোদি জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান মোদি জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় তথা বাংলাদেশের গ্রামীণ ও শহরে সমাজ এই বিষয়ের উপর কথা বলবো। দেখো, তোমাদের ষষ্ঠ অধ্যায় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে যেটা বাংলাদেশের গ্রামীণ ও শহরে সমাজ, অর্থাৎ রুরাল অ্যান্ড আরবান সোসাইটি অফ বাংলাদেশ, এখানে একটা জিনিস লক্ষ্য করো, অধ্যায়ের নামটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ ও শহরে সমাজ। অর্থাৎ প্রথম কথা হচ্ছে সমাজ এইটা হচ্ছে, একটা হচ্ছে গ্রামে এবং আর একটা হচ্ছে শহরে। তার মানে কি, সমাজ দুই ধরনের, একটা হচ্ছে গ্রামীণ সমাজ, একটা হচ্ছে শহরের সমাজ? মানে বিষয়টা এরকম নয়, সমাজ যেহেতু মানুষের, আলোচনা করা হচ্ছে আচরণ নিয়ে, আচরণ বা ব্যবহার। সমাজকে বলা হয় মানুষের আচরণ বা ব্যবহারের বিজ্ঞান, যার কারণে দেখা যায় যে একটি মানুষ, যে গ্রামের একটি মানুষ এবং শহরের একটি মানুষের আচার আচরণ, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস সহ বিভিন্ন বিষয়ের মধ্যে গ্রাম এবং শহরের একটি পৃথকীকরণ বা একটি বৈচিত্র্যময় একটি অবস্থা দেখা যায়। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে তোমরা দেখবা তোমাদের যে সকল ফ্রেন্ডস বা যে সকল পরিচিত মানুষ যারা হচ্ছে গ্রামে বাস করে, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের চালচলন, তাদের খাবার, তাদের হচ্ছে আচার ব্যবহার, তাদের কথাবার্তার স্টাইল বা তাদের চলার ধরন একরকম। আবার তোমার যে পরিচিত বা যে আত্মীয়রা হচ্ছে শহরে থাকেন, তাদের লাইফ স্টাইল বা তাদের চালচলন, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ফ্যাশন বা তাদের হচ্ছে চিন্তা চেতনাও কিন্তু একটু ভিন্ন, যার কারণে সমাজকে মূলত দুইটা পার্সপেক্টিভ বা দুইটা বিষয় বা দুইটা আঙ্গিক থেকে ব্যাখ্যা করা হচ্ছে। একটা হচ্ছে গ্রামীণ সমাজ আর একটা হচ্ছে শহরের সমাজ। অর্থাৎ গ্রামীণ মানুষের জীবন ব্যবস্থা কেমন এবং শহরের মানুষের জীবন ব্যবস্থা কেমন বাংলাদেশের পার্সপেক্টিভে। অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে গ্রামীণ হচ্ছে রুরাল আর শহরে হচ্ছে আরবান। অর্থাৎ বাংলাদেশের রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফটা কেমন, এইটাই আমরা এই অধ্যায়ে জানব। দেখো, তার আগে একটা হচ্ছে রুরাল সোশিওলজি, আরবান সোশিওলজি। অর্থাৎ রুরাল সোশিওলজিটা হচ্ছে গ্রামীণ সমাজ বিজ্ঞান, আর আরবান সোশিওলজি হচ্ছে নগর বা শহরের সমাজ বিজ্ঞান। দৃশ্য লক্ষ্য করো, যেটা বললাম যে একটা হচ্ছে রুরাল সোশিওলজি এবং আরবান সোশিওলজি, এই দুইটা সোশিওলজি বা এই দুই ধরনের আলোচনায় মূলত আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশন দুইটা আলোচনায়, অর্থাৎ গ্রামীণ এবং শহরের সমাজ, মূলত আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশন বা আমেরিকান সমাজ বিজ্ঞান সংস্থা বা আমেরিকান সমাজ বিজ্ঞান সমিতি, এদের আলোচনার মাধ্যমে মূলত সমাজ বিজ্ঞানের নতুন দুইটা ধারা আত্মপ্রকাশ করে। অর্থাৎ আমি যদি বলি এই রুরাল সোশিওলজি, এইটার আলোচনা হয় হচ্ছে 1915 থেকে 1945-এর দিকে, 1940-এর দিকে। অর্থাৎ এই সময়ে এই এই আলোচনাটা রুরাল সোশিওলজির আলোচনা হয়, এবং আরবান সোশিওলজির আলোচনা হয় হচ্ছে মূলত 1960 সালের দিকে।
অর্থাৎ রুরাল সোশিওলজি বা গ্রামীণ সমাজ বিজ্ঞান এই অংশের বা এই অধ্যায়ে বলি বা সমাজ বিজ্ঞানের এই একটা শাখার আলোচনা যেটা 1915 বা 1915 থেকে 1940 সালের মধ্যে মূলত ডেভেলপ করে এবং আরবান সোশিওলজি এটা হচ্ছে মূলত 1960 সালের দিকে আলোচনাটা শুরু হয় এবং এই উভয় রুরাল এবং আরবান এই উভয় আলোচনাটাই হচ্ছে মূলত আমি যেটা বললাম শিকাগো ইউনিভার্সিটি শিকাগো স্কুল অফ ইউনিভার্সিটি বা শিকাগো স্কুল শিকাগো স্কুল থেকে হচ্ছে মূলত এটা প্রকাশ ঘটে বা এটা হচ্ছে বিস্তার লাভ করে দেখো বলে রাখি যে শিকাগো স্কুল মানে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মতো আমাদের দেশের মতো স্কুল ব্যাপারটা এরকম না সমাজ বিজ্ঞান ডেভেলপ করেছে হচ্ছে এই সমাজ বিজ্ঞান ডেভেলপ করেছে দুইটা স্কুলের উপর ভিত্তি করে একটা হচ্ছে শিকাগো স্কুল যেটা আমেরিকাতে আর আরেকটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট ফ্রাঙ্কফুর্ট স্কুল যেটা হচ্ছে জার্মান অর্থাৎ সমাজবিজ্ঞান মূলত এই দুইটা স্কুল বা এই দুইটা স্থান বলি বা এই দুইটা জায়গার সমাজবিজ্ঞানীদের মাধ্যমেই মূলত সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আত্মপ্রকাশ করে বলতে আমি বোঝাচ্ছি যে সমাজবিজ্ঞানকে একটি বর্তমান উন্নত একটা বিজ্ঞানের পর্যায়ে নিয়ে এসেছে এই দুইটা স্কুল দুইটা স্কুল বলতে মূলত শিকাগো ইউনিভার্সিটি এবং ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির সামগ্রিক অবস্থাকে বলা হচ্ছে স্কুল অর্থাৎ শিকাগো ইউনিভার্সিটির যে থিঙ্কাররা ছিল তাদের থিঙ্কিং এর সমষ্টি হচ্ছে শিকাগো স্কুল এবং জার্মান ইউনিভার্সিটি বা জার্মান দেশের যে সকল সমাজ বিজ্ঞানীরা ছিল তাদের চিন্তার সামগ্রিক অবস্থাকে বলা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট স্কুল সমাজ বিজ্ঞান আধুনিক সমাজ বিজ্ঞান মূলত এই দুইটা স্কুল বা এই দুইটা আমেরিকা এবং জার্মানের সমাজ বিজ্ঞানীদের আলোচনার ফল হচ্ছে মূলত বর্তমান সমাজ বিজ্ঞান তো যেটা আমরা বললাম রুরাল সোশিওলজি এবং আরবান সোশিওলজি এটা হচ্ছে মূলত আমেরিকান শিকাগো স্কুলের বা আমেরিকান সমাজ বিজ্ঞানীদের হচ্ছে মূলত আলোচনার ফল বা তাদের মাধ্যমে মূলত বর্তমানে আমরা আরবান এবং রুরাল সোশিওলজি হিসেবে বর্তমানে সমাজ বিজ্ঞানের দুইটা শাখা হিসেবে পড়ি বা পেয়েছি তো এই হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি শাখা যদি বলি রুরাল এন্ড আরবান সোশিওলজি বা গ্রামীণ এবং নগর সমাজ বিজ্ঞানের যে দুইটা শাখার কিছু প্রাথমিক তথ্য তোমাদের দিলাম যে এই সোশিওলজি বা এই আলোচনাটা কোত্থেকে কিভাবে আসছে দেখো এই শিকাগো স্কুলের যে থিঙ্কাররা যারা ছিল তারা হচ্ছে তাদের নামে এইভাবে লিখে একটা হচ্ছে রবার্ট পাপ একটা হচ্ছে রবার্ট পাপ এরপর হচ্ছে বার্জেস বার্জেস এবং লুইস ওয়ার্ড লুইস ওয়ার্ড এই তিনজন মূলত এই শিকাগো স্কুলের প্রবক্তা অর্থাৎ রবার্ট পার্ক লুইস এরপর হচ্ছে বার্জেস এবং লুইস ওয়ার্ড এই তিনজনের সমষ্টিই হচ্ছে মূলত এই শিকাগো স্কুল বা শিকাগো স্কুল অফ থটস যেটাকে বলে বা আমেরিকান সমাজ বিজ্ঞানের যে হচ্ছে উৎপত্তির মেইন কেন্দ্র হচ্ছে এই তিনজনের আলোচনা এই তিনজনের আলোচনা থেকেই হচ্ছে মূলত শিকাগো স্কুল ডেভেলপ করে বা বর্তমানে আমরা যেটা পড়তেছি হচ্ছে রুরাল এবং আরবান সোশিওলজি এই তিনজনের আলোচনা থেকেই মূলত এই আলোচনাগুলো চলে আসে তাহলে রবার্ট পার্ক বার্জেস এবং লুইস ওয়ার্ড এই তিনজন হচ্ছে আমেরিকান সোশিওলজিস্ট
আমেরিকান সোশ্যালিজম বা আমেরিকান সমাজবিজ্ঞান। তো এইগুলো হচ্ছে গ্রামীণ এবং নগর সমাজের কিছু সাধারণ তত্ত্ব। এখন তোমরা যে জিনিসটা জানবা যে বাংলাদেশের পার্সপেক্টিভে গ্রামীণ এবং নগর সমাজের ধারা তোমরা জানো, বাংলাদেশ বরাবর হচ্ছে 80% গ্রামীণ সমাজ, বাংলাদেশে আমি যদি রুরাল কন্ডিশন ধরি এখানে হচ্ছে প্রায় 80% পাবো হচ্ছে রুরাল এবং 20% হচ্ছে, এটা হচ্ছে আগের স্ট্যাটিস্টিক্স, আমি তারপরও আমি ধরে নিলাম যে এই অবস্থা যে রুরাল এবং আরবান, অর্থাৎ বাংলাদেশে যদিও বাংলাদেশ হচ্ছে গ্রামীণ একটি জনগোষ্ঠী কিন্তু তারপরও এখানে কিছু সংখ্যক মানুষ নগর বা শহরে বাস করে। তো যার কারণে এই 80% লোকের জীবন ব্যবস্থার সাথে এই 20% লোকের জীবন ব্যবস্থার কিন্তু এক ধরনের অমিল রয়েছে। আবার সামগ্রিক বিষয় অর্থাৎ তাদের জীবন, তাদের কালচার, তাদের চালচলন সহ সামগ্রিক বিষয়ের মধ্যে কিন্তু এক ধরনের বৈচিত্র্য রয়েছে, এক ধরনের বৈসাদৃশ্য রয়েছে। এমনকি ভাষাগত যে বৈচিত্র্য সেটাও কিন্তু পরিলক্ষিত হয়, ভাষাগত বৈচিত্র্য, কেমন এরাও বাংলায় কথা বলে এরাও বাংলায় কথা বলে, বাট ভাষার যে শুদ্ধতা, ভাষার যে বলার প্রকাশভঙ্গি, এই সামগ্রিক বিষয়ের মধ্যে কিন্তু এক ধরনের পার্থক্য রয়েছে, যার কারণে বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের সকল মানুষের জীবন ব্যবস্থা বা সমাজ জীবন জানতে হলে আমাদেরকে পৃথক পৃথকভাবে জানতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে আমি যেখানে কথা বলছি এটা হচ্ছে শরীয়তপুরের, শরীয়তপুর মানুষের গ্রামীণ জীবন ব্যবস্থা এবং বাংলাদেশের একেবারে সর্ব উত্তরের জেলাগুলো যদি আমি যদি বলি যে ঠাকুরগাঁও, নীলফামারি, কুড়িগ্রাম, এই সকল এলাকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবন ব্যবস্থা প্রায় একই রকম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গ্রামীণ সকল মানুষের জীবনযাত্রা প্রায় একই রকম। কি একই রকম? গ্রামীণ জীবনযাত্রা যেমন এখানে বসতির ঘনত্ব কম, এরপরে হচ্ছে বাড়িগুলা কাঁচা, এরপরে তাদের নিত্য নৈমিত্তিক খাবার হচ্ছে দেখা যাচ্ছে যে মাছ শাক সবজি এগুলা বা ডাল, এরপরে হচ্ছে তাদের পোশাক পরিচ্ছদের মধ্যে এক ধরনের সিমিলারিটিজ আছে, তাদের সাজগোজ তুলনামূলক একটু কম বা সিম্পল যেটাকে আমরা বলি, বা তাদের ভাষাগত যে বৈচিত্র্য অর্থাৎ তারা সহজ সাবলীল ভাষায় কথা বলে, এবং গ্রাম্য ভাষা যেটা আমি যদি বলি যে এখানে ভাষা সাধু ভাষা বা ভাষার শুদ্ধতা রক্ষার দিকে তাদের খুব বেশি মনোযোগ থাকে না। এদের পেশা হচ্ছে কৃষি এবং এদের অর্থনীতির ভিত্তি হচ্ছে জমি বা কৃষিভিত্তিক। এদের হচ্ছে এখানে চাকরিজীবী মানুষ নেই, এখানে হচ্ছে ব্যবসায়িক মানুষ কম, এখানে হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে শ্রমিক বা হচ্ছে কৃষক। তো এইগুলো হচ্ছে মূলত গ্রামীণ পার্সপেক্টিভ। আর আমি যদি শহরের সমাজ দেখি এদের খাদ্যাভ্যাসের মধ্যে এক ধরনের পরিবর্তন দেখবো, এদের পোশাক পরিচ্ছদ, এদের বাড়িঘর অর্থাৎ গ্রামীণ বাড়িঘর এবং শহরের বাড়িঘরের মধ্যে এক ধরনের পার্থক্য দেখবো, এবং হচ্ছে এদের ভাষাগত এক ধরনের বৈচিত্র্য দেখবো, এদের ফ্যাশন বা এদের কথাবার্তা চালচলনের মধ্যে এক ধরনের পার্থক্য দেখবো, এদের পেশা গ্রামে আমরা যেমন দেখলাম গ্রামের পেশা কৃষিভিত্তিক, শহরের পেশা হচ্ছে অকৃষিজ ভিত্তিক, অর্থাৎ গ্রাম কৃষিভিত্তিক পেশা আর এটা হচ্ছে অকৃষিজ অকৃষিজ পেশা। এখানে এই গ্রামীণ সমাজ বিজ্ঞানের অর্থনীতির বেস হচ্ছে কৃষি, কিন্তু আরবান যেটা সেটা হচ্ছে অকৃষিজ। এর অকৃষিজের মধ্যে থাকতে পারে ব্যবসা, থাকতে পারে ব্যবসা, এরপরে চাকরি, এরপরে হয়তো থাকতে পারে আমি যদি বলি যে মানে অকৃষিজ বলতে যা বোঝায় মানে সবকিছু হচ্ছে মূলত এই নগর সমাজের মধ্যে দেখা যায়। তো যার কারণে মূলত বাংলাদেশের সমাজ বিজ্ঞানকে জানতে হলে, বাংলাদেশের মানুষের সামাজিক জীবন ব্যবস্থাকে জানতে হলে গ্রামীণ এবং নগর বা শহর এবং নগরকে, শহর এবং গ্রামকে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে হবে। এখানে তোমরা যদি তোমাদের বইয়ের 172-173 পেজে দেখো যে বাংলাদেশের শহরে সমাজের শ্রেণী বিভাগ, অর্থাৎ আমি যেগুলা গ্রাম এবং শহরের সমাজের যে বিষয়গুলা মুখে বললাম বিষয়গুলো এইখানে সেটাই রয়েছে। দেখো শহরের সমাজের শ্রেণী বিভাগের মধ্যে বলা হচ্ছে শহর হচ্ছে শিল্প শহর, খুচরা ব্যবসার শহর, শহর পাইকারি ব্যবসার শহর, পরিবহন শহর, বৈচিত্র্যপূর্ণ শহর, শিক্ষা শহর, বিনোদনমূলক শহর, খনিজ শহর, প্রশাসনিক শহর, বহুরূপী শহর। অর্থাৎ এখানে
দেখো যে বিষয়গুলো মূলত শহরে হচ্ছে, মানে এই যদি আমি বলতে চাচ্ছি যে এখানে এই এই দৃষ্টিকোণ থেকে হয়তো শহরকে ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু তারপরেও শহরে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, যে শিল্প কল কারখানা দেখা যাচ্ছে, খুচরা ব্যবসা দেখা যাচ্ছে, পাইকারি ব্যবসা দেখা যাচ্ছে, পরিবহনের আধিক্যতা এখানে বেশি, বৈচিত্র্যপূর্ণ শহর, অর্থাৎ শহরে মানুষের জীবনযাত্রা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ, গ্রামের মানুষের সকল মানুষের অবস্থা প্রায় একই রকম, অর্থাৎ আমি যদি বলি যে মিডল ক্লাস যাদেরকে বলে বরঞ্চ তাদের থেকেও একটু তুলনামূলক কম, মানে কোনো রকম খেয়ে পড়ে বাঁচি, এরকম হচ্ছে গ্রামের অর্থনীতি। বাট শহরে শহরে একই সাথে তুমি হয়তো একেবারে দারিদ্র নিচ্ছ বা ভিক্ষুককে দেখবে, আবার একই সাথে হচ্ছে বিশাল অট্টালিকার মালিক দেখবে। অর্থাৎ আমি যদি বলি শহরে মানুষের জীবনযাত্রা, এইখানে হচ্ছে তুমি হচ্ছে প্রাসাদ দেখতেছ, আর এইখানে ঠিক তার নিচেই হয়তো দেখা যাচ্ছে যে ওই কলকারখানার বিভিন্ন শ্রমিক দেখা যাচ্ছে, মানে শ্রমিকদের বাস। অর্থাৎ আমি এখানে একই সাথে একটি বিশাল প্রাসাদের মালিককে আমি পাচ্ছি, আবার একই সাথে তার প্রাসাদের নিচে বা তার প্রাসাদের আশেপাশে বস্তিতে থাকা বিভিন্ন হচ্ছে হতদরিদ্র মানুষদেরকেও পাচ্ছি। কিন্তু গ্রামে যেটা আমি দেখি, গ্রামে সকলের অবস্থা প্রায় একই রকম, অর্থাৎ এখানে অনেক এমন নেই যে একজন ব্যক্তি অনেক ধনী আবার আরেকজন ব্যক্তি খুবই নিঃস্ব, অর্থাৎ সকলের অবস্থা প্রায় একই রকম, অর্থাৎ তারা হচ্ছে দিন আনে দিন খায় বা কোনো রকম খেয়ে পড়ে বাঁচে, এরকম একটি অবস্থা, যাদেরকে আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বলি। এই ধরনের মানুষ হচ্ছে গ্রামীণ সমাজে বা বাংলাদেশের গ্রামীণ সমাজে বেশি পরিলক্ষিত হয়। তোমাদের এখানে 174 পেজে দেখো সুন্দর একটি ছক দেওয়া আছে যে বাংলাদেশের গ্রাম ও শহরের সমাজের তুলনা। এখানে আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো প্রথম কথা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। আমি যেটা বললাম যে গ্রামীণ সমাজের জনসংখ্যার ঘনত্ব কম, শহরের সমাজের ঘনত্ব বেশি। এরপর হচ্ছে মিথস্ক্রিয়া বা পারস্পরিক সম্পর্ক, ইন্টারেকশন, অর্থাৎ গ্রামীণ সমাজে মানুষের সাথে মানুষের সম্পর্কটা ভালো থাকে, শহরের সমাজে সেই সম্পর্কটা তুলনামূলক দুর্বল, খারাপ থাকে সেটা বলতেছে না, দুর্বল। দুর্বল কেমন? অর্থাৎ তোমার গ্রামে বা তুমি যেই জায়গাতে বাস করো, তোমার বাড়ি যদি গ্রামে হয়, তাহলে দেখবা যে তুমি যেই বাড়িতে বাস করো সেই বাড়ির বা ওই গ্রামে যতগুলা বাড়ি আছে আলটিমেটলি কম বেশি সবাইকেই তুমি চিনো। এমনকি তোমার বাবাকে যদি জিজ্ঞেস করো, তাহলে ওই ওই গ্রামের একেবারে লাস্টের বাড়ির লোকের নামটাও কিন্তু তোমার বাবা বা তুমি বলতে পারবা। বাট শহরে যেটা হয়, শহরে একই ফ্ল্যাটে বা একই বিল্ডিংয়ে 5টা ফ্ল্যাট আছে বা 5টা পরিবার বাস করে, দেখা যাচ্ছে এমন হতে পারে যে ওই ফ্ল্যাটের একটা পরিবার আর একটা পরিবারের কতজন সদস্য এবং কে থাকে এইটা অনেক সময় জানে না। আমি বলতে চাচ্ছি তাদের এই যে তারা একটা বিল্ডিংয়েই বাস করে, হয়তো আমি ধরে নিলাম এই বিল্ডিংয়ে হয়তো 20টা পরিবার বাস করে, এই 20টা পরিবারের মধ্যেও এমন থাকতে পারে যে এই 20টা পরিবারের সবার সাথে সবার সম্পর্ক তো দূরের কথা, পরিচয়ও নেই। কিন্তু গ্রামে কিন্তু এই জিনিসটা হয় না, গ্রামে আলটিমেটলি কম বেশি সবাই সবাইকে চিনে। তো এই জন্য বলা হচ্ছে যে গ্রামের মানুষের মধ্যে সম্পর্কের বিষয়টা তুলনামূলক বেশি থাকে এবং শহরের মানুষের মধ্যে এই সম্পর্কের বা ইন্টারেকশনের জায়গাটা তুলনামূলক দুর্বল। এরপরে পেশা, এখানে যেটা বললাম যে কৃষিভিত্তিক আর শহরের সমাজ হচ্ছে অকৃষিজ ভিত্তিক। আবহাওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে, গ্রামীণ সমাজে আবহাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রামীণ সমাজে যেহেতু অর্থনীতি হচ্ছে কৃষিভিত্তিক, যার কারণে কৃষি ডিপেন্ড করে আবহাওয়ার উপর, কিন্তু শহর সমাজ যেহেতু নগরভিত্তিক বা ব্যবসা বাণিজ্য ভিত্তিক, যার কারণে এখানে আবহাওয়ার খুব বেশি গুরুত্ব পরিলক্ষিত হয় না। এরপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এখানে মুক্ত আকাশ বাতাসের একটি অবস্থা দেখা যায়, কিন্তু এখানে তুলনামূলক সেটা দূষিত বা হচ্ছে বলা হয় যে এরকম কোনো সুযোগ থাকে না। এরপরে হচ্ছে আমি যদি বলি যে ব্যবসা কর্মস্থল, অর্থাৎ এখানে ব্যবসা কর্মস্থল হচ্ছে গ্রামে যেটা হয় খুবই সন্নিকটে থাকে, অর্থাৎ যে যেখানে বাস করে তার আশেপাশেই হয়তো তার কর্মস্থল থাকে, কিন্তু শহরে যেটা হয়, শহরে হয়তো এক জায়গাতে মানুষ বাস করে অনেক দূরে তার কর্মস্থল হয়, অর্থাৎ কর্মস্থল থেকে দূরেও বাস করে এবং অনেক কাছেও বাস করে। কিন্তু গ্রামে যেটা হয়, গ্রামে সবাই ব্যক্তির বাসস্থানের পাশাপাশি বা নিকটস্থ কোনো জায়গাতে মূলত তার কর্মস্থল হয়। এরপরে সামাজিক স্তর বিন্যাস, আমি যেটা বারবার বলতেছি যে শহর গ্রামীণ সমাজে সামাজিক স্তর বিন্যাস খুবই কম এবং নগর সমাজে সামাজিক স্তর বিন্যাস খুবই বেশি, কারণ এখানে বিভিন্ন পেশার বৈচিত্র্য দেখা যায় যার কারণে স্তর বিন্যাসটা বেশি হয়, কিন্তু নগর সমাজ গ্রামীণ সমাজে সেই জায়গাটা কম থাকাতে সামাজিক স্তর বিন্যাস তুলনামূলক কম হয়। এরপরে গ্রামীণ সমাজের গতিশীলতা, অর্থাৎ গ্রামীণ সমাজের গতিশীলতা প্রায় একই রকম, কিন্তু নগর সমাজের গতিশীলতা তুলনামূলক বেশি। অর্থাৎ দেখো তোমরা যে জহির রায়নের যে হাজার বছর ধরে একটা উপন্যাস পড়ছে, অর্থাৎ এইখানে মূলত বলা হচ্ছে যে এই যে কুবের বা এই এই চরিত্রের যে এই উপন্যাসের যে হচ্ছে নায়ক কুবের মাঝি পদ্মার মাঝি,
উনার জীবন ব্যবস্থা, উনার বাবার জীবন ব্যবস্থা বা উনার ছেলেদের জীবন ব্যবস্থা প্রায় একই রকম। অর্থাৎ হাজার বছর ধরে মানুষগুলা এই অর্থনীতি এই ধরনের অবস্থার মধ্য দিয়ে চলে আসে। অর্থাৎ গ্রামীণ সমাজ দেখো হাজার হাজার বছর, শত শত বছর কিন্তু এদের অর্থনীতি এদের জীবনযাত্রা প্রায় একই রকম। কিন্তু নগরকে দেখো, নগর হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তুমি তোমার শরীয়তপুরের জেলার কথাই যদি বলি, আজ থেকে আমি 2-3 বছর আগের কথা যদি বলি, 2 বছর আগে যদি দেখো শরীয়তপুরের শহরের যে এরিয়াটা এবং বর্তমানে তুমি শহরের এরিয়াটা দেখবে অনেকটা বেড়ে গেছে। এদিকে তুমি হচ্ছে দেখবা যে শরীয়তপুরের যে উত্তর মাথা বাজারের উত্তর মাথা থেকে কিন্তু এইদিকে বাস স্ট্যান্ড পর্যন্ত আস্তে আস্তে কিন্তু দোকান, 2 বছর আগেও কিন্তু দোকান এত ছিল না, কিন্তু আলটিমেটলি এখন টোটালি দোকান হয়ে গেছে। বা ওই সাইডেও শহরের এরিয়াটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দোকান বাড়তেছে বা বিভিন্ন মানুষের হচ্ছে সুযোগ সুবিধা বাড়াতে মানুষজন গ্রাম থেকে শহরে এসে শহরের পরিধি, শহরের আকার আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে। যার কারণে বলা হচ্ছে যে শহরের সমাজ যতখানি গতিশীল, গ্রামীণ সমাজ কিন্তু আলটিমেটলি ততখানি গতিশীল নয়। এরপরে সর্বশেষ যেটা মৌলিক অর্থনীতি অর্থাৎ কৃষিভিত্তিক, আর শহরের সমাজের অর্থনীতি হচ্ছে শিল্পভিত্তিক। তো এইরকম আমি যেগুলো বললাম যে মূলত এখানে এইগুলারই ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ শহর এবং গ্রামীণ সমাজের যে বিভিন্ন বিষয়গত দিক দিয়ে যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের আলোকেই মূলত বাংলাদেশের গ্রামীণ এবং শহরের সমাজের জীবনযাত্রা কেমন সেটা ব্যাখ্যা করা হয়েছে। তো তোমাদের এই অধ্যায়টা তুলনামূলক একটু বড় হলেও কিন্তু একটু সহজেই জন্য লাগবে যে তোমরা তোমাদের চোখের সামনে এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। তো আজকে পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আর আমি সবসময় যেটা বলি যে তোমরা অবশ্যই ক্লাস দেখার সময় বই নিয়ে দেখবা, বই সাথে নিয়ে দেখলে হয় কি যে তোমরা ক্লাসের সাথে বা বইয়ের তথ্যগুলোকে মিলাই নিতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।